কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাখছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশই বজায় রাখলো দেশের শীর্ষ আদালত। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরেই একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি, যাদের মধ্যে অন্যতম ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতের দ্বারস্থ হয় কর্মীরাও। এরপরে কেন্দ্রীয় বাহিনীর আর্জি মঞ্জুর করে হাইকোর্ট। উচ্চ আদালতকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। মঙ্গলবার সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে রাজ্যের এই ধাক্কাকে কটাক্ষ করতে ছাড়ছে না গেরুয়া শিবির। আদালতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলার অন্যতম মামলাকারী ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অতন্ত্র প্রহরীর মতো নজর রাখা হবে, নির্দেশ পালনে রাজ্যের কোনো করিমসি দেখলে ফের আদালতের দ্বারস্থ হবেন তিনি। হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আর রাজীব সিনহার মতো একটা ক্লিব অপদার্থ দলদাসে পরিণত হওয়া স্টেট ইলেকশন কমিশনার, তিনি গেছিলেন সুপ্রিম কোর্টে, যে থাপ্পড়টা আজকে খেয়েছে, লিগাল থাপ্পড়। আর সেকেন্ড থিং হচ্ছে রাজ্য সরকারের SLP ডিসমিসড, তার মানে রাজ্য সরকার যা যা সেখানে মামার বাড়ির আবদার করতে গেছিল দুটো অর্ডারের এগেনস্টে সবটা ডিসমিস করে একেবারে পাঠিয়ে দিয়েছে, যে সেভ ডেমোক্রেসি ইন বেঙ্গল। আর অর্ডার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কোথাও ফাঁক ফোকর থাকলে প্রতিদিনের লিগ্যাল ব্যাটেল হবে। কলকাতা হাইকোর্টেও আমাদের লিগ্যাল টিম প্রস্তুত আছে, আমি নিজেও 24/7 সতর্ক থাকব। আমি আশ্বস্ত করতে চাই পশ্চিমবাংলায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের, আমাকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অপশন দিয়েছে যে আপনি যে কোনো সময় আসতে পারেন যদি ইমপ্লিমেন্টেশন না হয়। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাম কংগ্রেস জোট। শীর্ষ আদালতের এই রায় মানুষের জন্য সুখ বার্তা নিয়ে আসবে, আদালতের রায়ে সন্তুষ্ট কংগ্রেস। পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ করে তিনি যে রায় দিয়েছিলেন তাতে সারা বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। শুধু স্বস্তির নিঃশ্বাস ফেলেনি, আতঙ্কিত হয়েছিল তৃণমূল আর নির্বাচন কমিশন। তাই সরকারি খাজানা থেকে সরকারি টাকা খরচ করে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় বলেছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার, সেটাকে বানচাল করার জন্য, খারিজ করার জন্যে কোটি কোটি টাকা খরচা করে তারা চলে গেল সুপ্রিম কোর্ট। তাই সুপ্রিম কোর্টে কিছু বলার আগেই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকরা এক কথাতে খারিজ করে দিয়েছে তাদের এই বিচারিতার তত্ত্ব। তাই আজকে একটা বলতে পারি, বাংলার নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত এবং গণতন্ত্র প্রেমী মানুষের জন্য এই রায় একটা সুখ বার্তা, স্বস্তির বার্তা নিয়ে এলো। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর তদারকিতে মনোনয়ন পর্ব থেকে গোটা প্রক্রিয়া নতুন করে শুরু করা উচিত, মত CPM নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। যারা 5 রাজ্য থেকে পুলিশ চাইতে পারে তারা তা স্বীকার করছে যে তাদের পুলিশ বাহিনী যথেষ্ট সংখ্যক নেই যা দিয়ে নির্বাচনকে শান্তিপূর্ণ করা যায়। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী এলে তাদের আপত্তির কারণটা কি? মূল প্রশ্ন তো সেখানে, তারা তো সরকার। একটা সরকার কেন হাইকোর্ট যেখানে নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এটা এমন নয় যে কেন্দ্রীয় সরকার বা CPIM ধরে নিয়ে এসছে। হাইকোর্ট একটা সাংবিধানিক সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গের, তিনি বলছেন যে কেন্দ্রীয়, তারা বলছেন কেন্দ্রীয় বাহিনী দাও, তাতে সরকারের আপত্তি করার কী কারণ আছে? একটাই আপত্তি করার কারণ থাকতে পারে যে তারা রাজনৈতিকভাবে মনে করছেন যে কেন্দ্রীয় বাহিনী এলে তাদের পক্ষে গুন্ডামি করার অসুবিধা হবে। তবে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটুও চিন্তিত নয় রাজ্যের শাসক দল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, আদালতের রায়ের সুবিধাই হল শাসক দলের, পঞ্চায়েতে অশান্তির যাবতীয় দায় থাকবে কেন্দ্রীয় বাহিনীর, জিততে না পারলে পুলিশের বিরুদ্ধে অভিযোগও করতে পারবে না বিরোধীরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী যখন শাসক শিবিরের জয়কে নিষ্কণ্টক করবে তখন কেন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য? শুধুই কথার কথা। যদিও রাজনৈতিক মহলের একাংশের মত, আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী আসলেও তা কোথায় মোতায়েন হবে, কিভাবে কাজ করবে তা ঠিক করবে রাজ্যই। সেই অ্যাডভান্টেজ মাথায় রেখেই আত্মবিশ্বাসী শাসক দল। নিউজ টাইম।